বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনাই অধিবেশনত দেখা গল পূর্বে নেদেখা এক দৃশ্য। সরকারি পক্ষের সকল বিধায়কে বিধানসভাত ডিঙিত গামোচালয় প্রবেশ করলে। অসমীয়া জাতির পরম্পরা আর স্বাভিমানক মুখর কথারে নহয় হাতে কামে ধরে রখার চেষ্টা সরকারের। ভাষণ দিয়া যে বস্তু নহয়, এয়া প্রদর্শন করিব লাগে, এয়া মানি চলিব লাগে, অন্তরে বিশ্বাস করিব লাগে, এয়া আমার বিশ্বাস এন্ড ফেইথের পরিচয়। একেদরে প্রথমবারের বাবে অসম বিধানসভাক ডিজিটালাইজ করা কার্যক আদরণি জানায় শাসক বিরোধী উভয়ে। খুব ভাল হয়েছে, আজি এটা ইতিবাচক দিক আছে। আটাইতকৈ ডাঙর ইতিবাচক দিকটি হল আপনাদের চাওক, মূর আইডেন্টিটি কার্ড নতুন নতুন বিধায়ক আহিছে তো মোক বাৰু চিনি পায়, কিন্তু বহুত বিধায়কক চিনি নাপায়। এটা মূর এই আইডেন্টিটি কার্ড খন লৈ গলে মই মানে আর কাকো চিনাকি দিব নালাগে, উপর ফটো মূর উলাই যায়। ডিজিটালাইজ করেছে, এটা খুব ভাল করেছে। অধ্যক্ষ মহোদয় আর একটা কাম করেছে কি, মই মোবাইলটো লৈ আজি আপনি চাই থাকিব পাৰিছো, মোবাইলটো লৈ চাই চাই আছো, মানে মই মোবাইলটোত কথা পাতিব পৰা নাই, কিন্তু মোবাইলত মোৰ যে যিবিলাক হোৱাটছআপ আহিছে আর মেসেজ আহিছে সেইটো কিন্তু মই চাই থাকিব পাৰিছো আগতে অহাবিলাক। ডিজিটালাইজ করে বিধানসভার ভিতর যদি মই এই ফোনটো চাই থাকিব পাৰো আর মই হোৱাটছআপতে যদি যদি বা মেসেজিংতে যদি মই এই কথাবিলাক চাই থাকিব পাৰো, তেতিয়াহলে মোৰ কাৰণে অত্যন্ত সুবিধাজনক যে মই ইমান ডাঙর বুজা লৈ ফুৰিব নালাগে। ক্যামেরা পার্সন ধনজিৎ আৰু নিতুৰ সৈতে আজাদ জাকারিয়া, নিউজ টাইম অসম।